ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে। প্রথমে দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমা বলতে বোঝায়, আনসার হবে অপশন নম্বর বি, সমুদ্র পৃষ্ঠকে। 2 নম্বর প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে জলপ্রপাত ও খরস্রোতা সৃষ্টি হয়, আনসার হবে অপশন নম্বর এ, যৌবন অবস্থায়। 3 নম্বর প্রশ্ন, ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বা বার্ধক্য অবস্থায় গঠিত অনুচ্চ প্রায় সমতল ভূমিকে বলা হয়, আনসার হবে অপশন নম্বর বি, সমপ্রায় ভূমি। 4 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে সমপ্রায় ভূমিতে অবস্থানরত ক্ষয় প্রতিরোধী কঠিন শিলাগঠিত অবশিষ্ট পাহাড়কে কী নামে অভিহিত করা হয়, আনসার হবে অপশন নম্বর বি, ইনসেলবার্গ বা ইনসেলবার্গ। যদি আর্দ্র অঞ্চলে হতো তাহলে আনসার হতো অপশন নম্বর এ, মোনাডনক। 5 নম্বর প্রশ্ন, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলা হয়, আনসার হবে অপশন নম্বর বি, প্যাডি প্লেন। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন ভূমিরূপটি নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না, আনসার হবে অপশন নম্বর ডি, প্লাবন ভূমি। 7 নম্বর প্রশ্ন, মার্কিন ভূমিরূপ বিজ্ঞানী ডেভিস কত সালে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা প্রথম প্রবর্তন করেন, আনসার হবে অপশন নম্বর বি, 1899 সালে। তারপরে তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, জলনির্গম প্রণালীর মূল নিয়ামক হলো, আনসার হবে অপশন নম্বর এ, ভূপ্রকৃতি। 2 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কায় মূল জলনির্গম প্রণালী হলো, আনসার হবে অপশন নম্বর ডি, কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। 3 নম্বর প্রশ্ন, বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর একটি পরবর্তিত রূপ হলো, আনসার হবে অপশন নম্বর সি, পিনিয়েট জলনির্গম প্রণালী। 4 নম্বর প্রশ্ন, মূল নদী এবং তার উপনদী ও শাখা নদী সম্মিলিতভাবে যে নকশা তৈরি করে তাকে কী বলে, আনসার হবে অপশন নম্বর এ, জলনির্গম প্রণালী। 5 নম্বর প্রশ্ন, কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী কাকে বলে, আনসার হবে অপশন নম্বর বি, বাইরের উচ্চভূমি থেকে কেন্দ্রের দিকে প্রবাহিত নদী বিন্যাস। 6 নম্বর প্রশ্ন, যে জলনির্গম প্রণালীতে মূল নদীতে উপনদীগুলি সমকোণে মিলিত হয় তা হল, আনসার হবে অপশন নম্বর ডি, আয়তকার জলনির্গম প্রণালীতে। তারপরে প্রশ্ন 7 নম্বর, ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকা হলো, আনসার হবে অপশন নম্বর বি, পশ্চিমঘাট পর্বত। 8 নম্বর প্রশ্ন, ডেনড্রাইটিক শব্দের অর্থ হলো, আনসার হবে অপশন নম্বর এ, বৃক্ষ বা গাছ। 9 নম্বর প্রশ্ন, নরওয়ে উপকূল বরাবর ড্যাশ জলনির্গম প্রণালী দেখা যায়, আনসার হবে অপশন নম্বর সি, আয়তকার জলনির্গম প্রণালী। তারপরে প্রশ্ন 10 নম্বর, অ্যানুলার কথাটির অর্থ, আনসার হবে অপশন নম্বর বি, আংটি। 11 নম্বর প্রশ্ন, সুবর্ণরেখা নদীটি ড্যাশ নদীর উদাহরণ, আনসার হবে অপশন নম্বর সি, অধ্যারোপ নদীর উদাহরণ। 12 নম্বর প্রশ্ন, পূর্ববর্তী নদীর একটি উদাহরণ হলো, আনসার হবে অপশন নম্বর বি, সিন্ধু। পূর্ববর্তী নদীর আরও উদাহরণ হতে পারে, যেমন ব্রহ্মপুত্র, তিস্তা। আজকের এই এমসিউগুলো থেকে একটুকু উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার দেবে।